শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আলহাজ আব্দুর রুফ মোল্লা, আমার পিতার নাম হাজি কালাসান মোল্লা, মাতা করফুন নেসা, সাং আউটশাহী, উপজেলা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ। আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগ করতাম, বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু ঘোষিত সমস্ত কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল। 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদ সম্মিলিত বিরোধী জোটের আন্দোলনের সমস্ত কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকি। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু মুক্তি পান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে। 70 সালে সাধারণ নির্বাচনে আমার ভূমিকা ছিল, আমি এলাকার বিভিন্ন স্থানে একজন ছাত্রলীগের কর্মী হিসাবে বিচরণ করেছি। 70-এর নির্বাচনে অভূতপূর্ব বিজয়, বিজয়ের পর ক্ষমতা দিতে তালবাহানা করায় 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তোমাদের প্রস্তুত থাকতে হবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ অত্যন্ত কাছে থেকে শোনার সৌভাগ্য আমার হয়েছিল। গ্রামে এসে আমার আউসাইতে আউসাইর হাই স্কুল মাঠে পিটি প্লেট ডেমি রাইফেলের ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। 71 সালের প্রতিটি দিনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা ছিল। 25শে মার্চ আমরা মিছিল করি, আমাদের মুন্সিগঞ্জ থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, মাইকে করে তারা মিয়া বিভিন্ন জায়গায় এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে। আমরা আবদুল্লাপুরে ব্যারিকেড সৃষ্টি করি, পাক সেনাদের গানবোট আক্রমণ করার জন্য আমরা আবদুল্লাপুরে মিলিত হই। যার যা কিছু আছে জুইত্যা টেডা সুরকি বল্লব এবং বন্দুক নিয়ে আমরা সেখানে উপস্থিত হই। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান সাহেব আমাদের সাথে তার ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন, কিন্তু সেদিন গান বর্ডার আসেনি। এপ্রিলের মাঝামাঝি আমি ভারতের উদ্দেশ্যে রওনা হলাম, আমার সাথে 4 জন বন্ধু। অনেক প্রতিকূলতার মাঝ দিয়ে আমরা গোকুলনগর এসে পৌঁছলাম। গোকুলনগর এসে যখন আমার থানার এমপি শামসুল হক সাহেবকে খুঁজছি, গোকুলনগর কয়েকটা দিন অবস্থান করলাম,
এবং সেখানে শামসুলক সাহেব ছোট ভাইয়ের মতো স্নেহ দিতে ভুল করেন নাই, কারণ তার নির্বাচন পিরিয়ডে আমরা অত্যন্ত দরদ নিয়ে তার নির্বাচন করেছিলাম বলেই ছোট ভাই তুল্য স্নেহ করেছেন। এখান থেকে আসামের লোহারবন্দ কর্নেল বাক্সি মুক্তিযোদ্ধা রিক্রুট করার জন্য এলেন, আমি রিক্রুট হলাম। কিন্তু আমার বন্ধু একই সাথে ছোট থেকে একত্র খেলাধুলা করেছি, স্কুল কলেজ একত্র করেছি, কিন্তু সেই দীপঙ্করের চোখ লাল থাকাতে ওকে রিক্রুট করলো না। আমি তাড়াতাড়ি শামসুল হককে গিয়ে বললাম, শামসুল হক এবং ক্যাপ্টেন মানসিং বুঝাতে সক্ষম হয়েছেন যে এটা চক্ষু রোগ না, এটা আবহাওয়ার কারণে এবং ঘুম না আসার কারণে ওর চোখটা লাল হয়েছে। তাই আমাদের দুজনকে রিক্রুট করা হলো। আমরা আসামে লোহারবন্দে ট্রেনিং নিলাম। আসামের লোহারবন্দে এক মাসের ট্রেনিং সমাপ্ত করা হলো, মুক্তিযোদ্ধার ট্রেনিং, এবং সেখানে একটা পরীক্ষা হওয়ার পরে আমরা 1100 লোক ওই ট্রেনিংয়ের পরীক্ষা দিতে গেলাম। সেই পরীক্ষায় 85 জন আমরা পাস করলাম। আমাদেরকে আরেক মাসের জন্য JLW জুনিয়র অফ লিডার উইংসের ট্রেনিংয়ের জন্য নিল। সেখানে ট্রেনিং সমাপ্ত করে আমাদেরকে আসতে হয়েছে সিলেটের কানাইঘাট থানায়, 4 নম্বর সেক্টরের অধীন সিলেটের কানাইঘাট থানায় আসলাম। সেই কানাইঘাট থানার আমার কমান্ডার খাজা নিজামুদ্দিন বুয়া বীরুত্তম, যিনি শহীদ হয়েছেন, তিনি আমাদেরকে রিক্রুট করলেন। তার ক্যাম্পে গেলাম, আমাদেরকে অনেক স্নেহ ভালোবাসা দিলেন। খাজা নিজামুদ্দিন বুয়া আমাকে সালামের টিলায় গ্রুপ কমান্ডার হিসেবে নিয়োগ দিলেন। কয়েকদিন ওখানে এম্বুস করার পরে আমি হেড ক্যাম্পে চলে আসলাম। হেড ক্যাম্পে আমি গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে একটা নতুন ক্যাম্প সৃষ্টি করার প্রয়োজনে নক্তিপাড়া হাজি কালামিয়ার বাড়িতে আমরা একটা নতুন ক্যাম্প করি, ওই ক্যাম্পের দায়িত্বে আমাকে দেওয়া হয়। 2 সেপ্টেম্বর মেজর দত্তের চিঠি, 4 সেপ্টেম্বরের মধ্যে সিলেট থেকে যোগীগঞ্জ যাওয়ার পথে কোটালপুরের ব্রিজ, এটা অবশ্যই ভাঙতে হবে। নিজাম ভাই নাই, নিজাম ভাই ছুটিতে, নিজাম ভাইয়ের দায়িত্বে 2IC রাজ্জাক আমার কাছে আসলো, আমাদের নিয়ে আলাপ আলোচনা করলো। সিদ্ধান্ত হলো আমাকে ওই BSF-এ যেতে হবে। উকিয়াং BSF-এ গেলাম, দত্তের চিঠি দিলাম, ওনারা বলল ওনারা কিছু করতে পারবে না, যেহেতু দত্তের আদেশ, আপনারা পারলে পালন করবেন, না পারলে করবেন না, আমাদের কোনো ব্যাপার না, এটা আপনাদের ব্যাপার। তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি একটু জালালপুর যেতে চাই, আমার জালালপুর যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না। তখন তারা বললো, হ্যাঁ আমাদের তো জালালপুরের গাড়ি যাবে, আপনি ওই গাড়িতে যেতে পারেন। তো আমি ওই গাড়িতে উঠলাম, কিছু দূর আসতেই দেখি নিজাম ভাই ক্যাপ্টেন কুমারকে নিয়ে আসতেছে। আমি গাড়ি থামালাম, নিজাম ভাই হাতে চিঠিটা দিলাম, নিজাম ভাই আমার পিঠে থাপড় দিয়ে বলল, আরে চলে না, আমরা এই পারবো, লোকের দরকার হবে না। পরক্ষণেই বললেন, রঘুৎসর চলো, রঘুরচলে আমাদের কজন লোক আছে, ওদের নিয়ে যাই। আমরা ওখান থেকে রঘুরচর গেলাম কুমারকে সাথে নিয়েই, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করা ক্যাম্পে আসলাম। ক্যাম্পে এসে খাওয়া দাওয়া করে গ্রুপ তৈরি করা হলো, আমাকে কাট অফ পার্টির নেতৃত্বে দেওয়া হলো, ইলিয়াসকে দেওয়া হলো কাট অফ পার্টির নেতৃত্বে, নিজাম ভাই ডেমোলিশন পার্টির নেতৃত্বে রইলেন। আমাকে দুইটায় ডাকা হবে, কিন্তু দুইটায় আমাকে ডাকা হলো না। যখন আমাকে ডাকা হলো তখন 4টেই বাজে। তা আমরা গিয়াসদের বাড়ি একত্র হলাম। রাজ্জাক বলল, নিজাম ভাই দিনের বেলা যাওয়াটা কি ঠিক হবে, সূর্য ওঠে ওঠে অবস্থা। নিজাম ভাই বলল, আমরা প্রমাণ করে দেব গেরিলারা শুধু রাত্রি কাজ করে না, দিনের বেলায়ও করতে পারে। আমাকে আমার গ্রুপ সহ যাত্রা করার নির্দেশ দেওয়া হলো। আমি দোয়া কালাম পড়ে যাত্রা করলাম।
যথাস্থানে গিয়ে পজিশন নিলাম। তোপাজ্জল আলীর বাড়ি, এই তোপাজ্জল আলীর বাড়িতে আমরা পজিশন নিলাম। নিজাম ভাইয়ের পার্টিও পোলের সামনে যেতেই তুমুল যুদ্ধ বেঁধে গেল। গুলি করতে 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 পাকসানাদের হঠাতে লাগলো। এমনি মুহূর্তে আমার দলের কাদিরের হাতে একটি গুলি লাগলো আঙ্গুলে, আমার বাড়ির পিছনে। যদিও আমি বলেছিলাম সকলকেই যে আপনারা নিচু স্থানে চলে যান, কিন্তু দুর্ভাগ্যবশত একটা মেয়ে, যেই মেয়েটি আমার সোর্সকে 2 ঘন্টা আগে পিঠা বানায় খাওয়াইছে, এই মেয়েটা বাড়িতে ঘরের মধ্যে ছিল। অতর্কিত তার গুলি লাগে, সেই গুলিতে মেয়েটা মারা যায়। খবরটা আসতে আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ি, আবার গুলি ছুটতে লাগলাম। গুলি ছুটতে ছুটতে হঠাৎ খবর পেলাম নিজাম ভাই শহীদ হয়েছে। নিজাম ভাই শহীদ হয়েছে খবরটা পেয়ে আমরা কর্তব্য বিমূর হয়ে গেলাম। নিজাম ভাই আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। যেই নিজাম ভাই তখন এমএ পাট ছিলেন, শেরাটনে চাকরি করতেন ঢাকার, এখন তার অনেক অনেক জায়গায় স্মৃতিসৌধ রয়েছে, অনেক কিছু রয়েছে। যাই হোক, এই নিজাম ভাই মারা গেছে খবর পেয়ে চিৎকার দিয়ে সকলকে খবরটা দিয়ে দিলাম। পরক্ষণে খবর এলো উড্ড হওয়ার, আমি আমার দলবল নিয়ে উড্ড হচ্ছি। ধান ক্ষেতের আড়াল থেকে আমারে হাত মেরা ওর চিৎকার বারে বলছে, রব ভাই লোক পাঠান, নিজাম ভাইয়ের লোক লাশ নিতে হবে। যখন এইভাবে চিৎকার দিচ্ছেন তখন আমি 3 জন লোক পাঠালাম, নিজাম ভাইয়ের লাশ আনা হলো, নিরাপদ জায়গায় আনা হলো। আমরা এলাকার লোকজনকে ডেকে সিদ্ধান্ত নিলাম মোকাম টিলার এক আউলিয়ার কবরের পাশে নিজাম ভাইকে রাখা হবে। নিজাম ভাই আজকেও সেখানে সমাহিত, সেখানে আজ সরকারিভাবেই স্মৃতিসৌধ হয়েছে, তার কবর পাকা হয়েছে, স্কুল আছে, মসজিদ আছে। ধীরে ধীরে 22শে সেপ্টেম্বর আমাদের জীবনে নেমে এলো আরেকটা কঠিন সময়। পাকসেনারা 3 দিক থেকে আমাদের ঘিরে ফেলছে। এই পাকসেনাদের আক্রমণে কোনোভাবে আমরা কুলে উঠতে পারলাম না। হঠাৎ করে চিৎকার শুনলাম আমার আহমদুল্লাহ শরীফ মারা গেছে পাকসেনাদের গুলিতে, আর আমি আমার মুক্তিযোদ্ধাদেরকে ধরে রাখতে পারলাম না। উড্রহল সক্ষম দিলাম, আমিও দৌড়াতে যাচ্ছি। এর মধ্যে ট্রেসার রাউন্ড আমার গুলি আমার কানের পাশ দিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সব একটু ভোরের আলোও চলে আসছে। তখন আমি একটা পুকুরে আশ্রয় নিলাম। সেই পুকুর থেকে আমি একটু স্তব্ধ হওয়ার পরে চলে আসলাম টিলায়। টিলায় এসে খবর পেলাম আমার হেড ক্যাম্প সহ আমাদের 3টা ক্যাম্পই সেদিন পাকসেনারা দখল করেছে। ওরা কোথায় আছে জানতে পারলাম, ওরা উকিয়াং কুলিয়াং আছে। আমি বিশাল হাওর পাড়ি দিয়ে কুলিয়াং এসে পৌঁছলাম। কুলিয়াং থেকে জানতে পারলাম আমাদের লোকজন উকিয়াং পাঠায় দেওয়া হয়েছে, আমাকেও পাঠায় দিল। সবার সাথে দেখা হলো, হলো না আহমদুল্লাহ শরীফ বেলুচির সাথে। ওই রাত্রি আমাদেরকে জালালপুর দিয়ে মাসিমপুর পাঠানো হলো। আমরা মাসিমপুর ক্যান্টনমেন্টের পাশেই একটা ট্রানজিট ক্যাম্প, ওখানে ছিলাম। অক্টোবরের শেষের দিকে আমরা সেক্টর পরিবর্তন করে 2নম্বর সেক্টরে আসলাম। 2নম্বর সেক্টরে আসার পথে বাতাগান্ধী যুদ্ধ, এই যুদ্ধেও আমাদের অনেক সফলতা আছে, একটা উল্লেখযোগ্য যুদ্ধ। পাকসেনাদের লঞ্চ আমরা আক্রমণ করেছিলাম, 3 জনকে সেদিন জীবন্ত অবস্থায় ধরা হয়েছে। সেই দিন আমরা বিক্রমপুরের 150 জন মুক্তিযোদ্ধা ছিলাম। পাকসেনাদের লঞ্চ আক্রমণে বিক্রমপুরের 150 জন ছিলাম, তার মধ্যে আমাদের আউয়াল, আমাদের শাহজাহান কবির, আমাদের লাবু দীপঙ্কর গুপ্ত, মাধব চাঁদপুরের 2টা ছেলে, মহাকালী যে চেয়ারম্যান বিরাজ, এরা ছিল, আর ম্যাক্সিমাম লোক লৌহজং শ্রীনগরের। সেই যুদ্ধে আমাদের অনেকটাই সফলতা ছিল। ওখান থেকে টঙ্গিবাড়ি এলাম। টঙ্গিবাড়িতে আসার পরে কয়েকদিন বাড়িতে অবস্থান করার পর হঠাৎ শাহজালাল শিকদার ওরফে আনোয়ার শিকদার, পাইকপাড়া স্কুলের হেডমাস্টার, ওনার আমন্ত্রণে চাঙ্গুরি বাউলবাড়িতে যাই। এখানে আলাপচারিতায় রতন ভাই, আমি, শাহজাহান, আমরা বসে সিদ্ধান্ত নিলাম আজকেই টঙ্গিবাড়ি থানা দখলে যাব।
যাই হোক, শহীদুল আলম সাইদও আসলো, তার সাথেও আলাপ করা হলো। আমরা টঙ্গিবাড়ি থানা দখলের সিদ্ধান্ত নিলাম, সেই মতে শামসুল হককেও খবর দেওয়া হলো, উনি তার গ্রুপ নিয়ে যেন বাজারের দক্ষিণ সাইডে থাকে। বলা হলো আমাকে গার্লস স্কুলের থাকার জন্য নির্দেশ দেওয়া গেল, প্রথম ফায়ার করবে রতনদা, সিদ্ধান্ত হলো সেই মতে রাত্র 11টা বাজে, 14ই নভেম্বর দিবাগত রাত্র 11টায় আমরা টঙ্গিবাড়ি থানা আক্রমণ করি। কয়েক রাউন্ড ফায়ার করার সাথে সাথে থানা থেকে আত্মসমর্পণের আহ্বান শোনা যায়। তারা আত্মসমর্পণ করে আমরা থানায় ঢুকি, সেখানে অস্ত্রাগার ভেঙে সমস্ত অস্ত্রপাতি রতনদার নেতৃত্বে বেতকাতে পৌঁছে দেওয়া হয় এবং সকালবেলা শামসুলক সাহেব, আমরা টঙ্গিবাড়ি থানার অন্যান্য মুক্তিযোদ্ধারা মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করি এবং তখন আজকিরের ব্রিজ ভাঙ্গার জন্য পাক সেনারা যেন পুনরায় দখল করতে না পারে স্থলপথে, এই জন্য আজকিরের ব্রিজকে ভাঙ্গা হয়। এইভাবে কয়েকদিন চলল। হঠাৎ ক্যাপ্টেন হালিম চৌধুরী স্বাধীন টঙ্গিবাড়ি থানায় আসলেন এবং সে আমার ক্যাম্পে অবস্থান করলেন। আউরশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ে সারা রাত্রব্যাপী মিটিং হলো। মিটিংয়ের পরে ওখানেই সিদ্ধান্ত হলো ক্যাপ্টেন হালিম চৌধুরী সাথে আমার গ্রুপ নিয়ে আরিচায় যেতে হবে আরিচা ব্লক করার জন্য। দীপঙ্কর গুপ্ত, লাবু, আমি, আমার গ্রুপ সহ, তখন আমার গ্রুপে 12 জন ইপিআর, 3 জন রাজাকার আমার গ্রুপে ছিল যারা আত্মসমর্পণ করেছিল, তাদের নিয়ে ক্যাপ্টেন হালিম চৌধুরীর সাথে যাত্রা করলাম। কফিলউদ্দিন চৌধুরী অর্থাৎ বি চৌধুরীর বাড়িতে এক রাত্র অবস্থান, সেখানে মিটিং করা হয়। পরবর্তীতে সাইন পুকুর পার মিয়াবাড়ি আর বুয়াবাড়ি, আমাকে মিয়াবাড়ি রেখে ওনারা বুয়াবাড়িতে অবস্থান নেন। সেখান থেকে গালিমপুর হাই স্কুল হয়ে বান্দুরা ডাক বাংলা, বান্দুরা ডাক বাংলায় আমরা 4-7 দিন অবস্থান করি। এরপরে বোয়ালিয়া হয়ে কোরিয়া কুড়িতে অবস্থান করি। কৌরি থাকা অবস্থায় 13ই ডিসেম্বর মানিকগঞ্জের মুক্তিযোদ্ধারা মানিকগঞ্জ থানা আক্রমণ করে, আমরাও সেখানে শরীর হওয়ার চেষ্টা করেছি এবং করেছি। 16ই ডিসেম্বর পরন্ত বিকালবেলা বাংলাদেশ স্বাধীন হলো, সে যে কি আনন্দ, সে যে কি মিষ্টির সরাসরি, এটা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। কাজে আমি বলতে চাই আমরা যে স্বাধীনতা পেয়েছি তা লোনা জলে সিক্ত, এর স্বাদ লোনা, অশ্রু সিক্ত, পরিজনের বিয়োগ ব্যথার। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে, এই স্বাধীনতাকে অত্যবহ করতে হলে প্রতিটি মুক্তিযোদ্ধাকে সহ আমাদের এই প্রজন্মের প্রত্যেকটা মানুষকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে এবং বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি আনতে হবে। এই অর্থনৈতিক মুক্তি আনতে হলে আজকের 17 কোটি মানুষকেই কর্মের হাতে পরিণত করতে হবে। তাই আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে, বঙ্গবন্ধুর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক 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 ভালো ভালো কাজ করতেছেন। বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে চলে যাচ্ছে, কাঙ্ক্ষিত বাংলাদেশ অতি বিলম্বেই বাস্তবায়িত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশি মেহনত জনতার। আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।